বস মনে করেন যে আজকে আমি আপনার মাথাটা বানাই দিতেছি, আজকে থেকে আপনার এই গরম মাথাটা সবসময় ঠান্ডা থাকবে, একদম বরফের মতো। আরে ওরে বাবা, বড় ভাই তো দেখি রিল্যাক্সে আছে আজকে। বড় ভাই আসসালামু আলাইকুম। লাভ গুরু, ওই মিয়া লাভ গুরু। আচ্ছা আমার কত আমার প্রেমটা হইব কবে শুরু? শুরু তো হয়েই যাইত, কিন্তু যে জিনিসের দিকে নজর দিছেন এই জিনিস এত তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। এই মেয়েরে এরকম সোজা সাপটা লাইনে হাঁটা জীবনও কাটানো যাবে না, আমাদের অন্য লাইনে হাঁটতে হবে। আমি কেমন রেল লাইনে হাঁটবো? উল্টা পাল্টা কথা বলেন কেন? আপনার সাথে কাজের কথা হবে আমার, শোনেন। এম এ খুব ডেঞ্জারাস, অনেক বিপজ্জনক। ওই তোরা আমার একটু শান্তনা দে, শান্তনা দেবি না আমার একটু? বস আপনি একটু শান্ত হন ভাই, দেখেন আপনি আমার বড় ভাই, যেমনি হোক ওই মায়ারে আমার ভাইয়ের লগে প্রেমটা করাইয়া দেন। তুমি সারাদিন আমার গার্লফ্রেন্ডের সাথে এক অফিসে চাকরি করো, তুমি ওইখানে ওরে কনভিন্স করে আমার জন্য পড়ায় আনবা, সেটা তো তোমার কাজ, তুমি সেটা পারতেছো না, তুমি কি জানো লাগবে হইলা? ওই মিয়া কথা কইতাছো নাকে? তুমি না হইলে আমার ওইখানে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি ওইখানে যাই, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সারাদিন থাকি। আমি কিভাবে জব ম্যানেজ করে দিব? আপনিই তো আমার ওই অফিসে জব ম্যানেজ করে দিয়েছেন। এখন আমি তো যা যেটা দেখলাম যে পিয়ন ছাড়া আর কোনো পোস্ট খালি নেই, আপনি কি পিয়ন মিয়নের চাকরি করবেন? এ মিয়া ফাইজলামি করেন, আমার বস কি পিয়নের চাকরি করবো? এই বেটা এই তুই কাল নয় কথা কস, হ্যাঁ কার কারে ঝাড়ি দিতেছো? দেখতেছস না এদিকে দুইটা মানুষ কথা কইতেছে, বড় ভাই কথা কইতেছে। এই হাসান চুপ থাক, তুমি কিছু মনে করো না লাভ গুরু, রক্ত গরম তো এই পোলা পান, বয়স কম কি করবা? বুইরা বাম হয়ে গেছে আর বয়স কম, আপনার চেয়ে বড়ই। আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা তো একটু বলবা। বড় ভাই শুনেন, আপনার আমি একটা পরামর্শ দিতেছি। এই তোমরা এক কান দিয়ে শুনবা আরেক কান দিয়ে বাইরে রাখো। আপনারে আমি একটা দরবেশ বাবার কাছে পাঠাবো, ওই দরবেশ বাবার মাধ্যমে আমি অনেক প্রেম সফল করে দিছি। আমি তো নিলেগে আমি আমার জান কুরবান করে আরামো, তুমি কি কইতেছো এটা? দূর কি কর না, এই সব ছোটখাটো বিষয়ে জান কুরবান করা লাগবে? আমি আছি না, আপনি খালি ওই দরবেশ বাবা পর্যন্ত যাবেন, আমার রেফারেন্সটা দিবেন, ঠিকানা আমি দিয়ে দিব, বাদ বাকি কাজ হয়ে যাবে। তুমি তাহলে আমার মোবাইলে টেক্সট করে দিও। আমার বাইকটা আমার দিয়ে দেওয়া যায় না এই পৃথিবীতে, বিশ্বাস করেন কেউ নাই আমার, বাইকটা ছাড়া আমার কেউ নাই। বাইক আগে নাকি জীবন আগে? জীবন আগে। তাহলে কথা কামে মিল থাকতে হইব না? জীবন হবে। আসি বড় ভাই, এক নজর কি একটু বাইকটারে দেখা যেতে পারি? অনেকদিন ধরে দেখি না তো, খুব মিস করতেছিলাম। এটা জাদুঘরে আছে, দেখান যাবো না। কি হয়েছে তোর, এমন তাড়াহুড়ো করে ডাকছিস? এই তোর এমন দেখা যেতেছে কেন? আর তোর বাইক কই? আমার কইস না, এই মল্লার যে বড় ভাই সারফরাজ ভাই, যারা দেখে সবাই থর থর করে কাঁপে, এই মাল তো একটা কামবাড়ি দিয়ে দিচ্ছে। কি সে তো আমার গার্লফ্রেন্ডে নিয়ে গেছে মামা, নজরটা আমার উপরে না দিয়ে আমার গার্লফ্রেন্ডের উপর দিছে। গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে তুই কি শিখাইলি? তুই আমার কেমন বন্ধু কত? আমার বাইকই তো আমার গার্লফ্রেন্ড, তুই দেখাস না আমি আমার বাইকের কত আদর যত্ন করি। আমি একটা জিনিস বুঝলাম না, লিডারের নজর তোর বাইকের উপর পড়ছে কেন? লিডারের নজর তো থাকার কথা সুন্দরী মায়ামাইশের উপর। কেন মায়াদের উপর পড়বে? আমার লিডার কি মানে ক্যারেক্টারলেস নাকি? আরে বেটা খারাপের কি আর সীমা পরিসীমা আছে? আমি অনেক খোঁজখবর নিয়ে দেখছি, লিডার একটা দুই নম্বর লোক, শত শত সুন্দরী মায়ামাইশের অভিশাপ লিডারের উপরে। আমি এটাও খবর লইছি সে নাকি বিদেশে আদম পাচার করে। কি কর সত্যি? ও মাই গড, তুমি জীবনটা তো আমি এরকম নষ্ট করে দিতে পারি না, ইম্পসিবল। বাবা বাবা আসসালামু আলাইকুম। বাবা আমার যে তুই একটা সেমরিকে ভালোবেসে ফেলছিস মনে ধরে গেছে তাই তো, কিন্তু কোনোভাবেই সেই সেমরিকে তুই বসে আনতে পারছিস না। জি বাবা, আপনি ধরতে পারছেন বাবা? বাবা সব জানে, তোর বুকে পশম কয়টা, তোর শরীরে তিল কয়টা। শোন চিন্তা করিস না, ব্যবস্থা আমি করে দিচ্ছি, শুধু ঠিকঠাক হাদিয়াটা দিয়ে যাস। বাবা আপনি আমার বললেন বাবা,
এই পানি সকাল বিকাল দুই বেলা ওই সেমরিকে খাওয়াবি, দেখবি সেই সেমরি পাগল হয়ে তোর জন্য দেশ থেকে বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, অন্য কারো হাতে না, তুই তোর নিজ হাতে এই পানি খাওয়াবি। বাবা, আপনার অনেক বড় একটা উপকার করলেন বাবা, হাতিয়াটা আমি রিসেপশনে দিয়ে যেতেছি। আরেকটা কথা, এই পানি ওই সেমরি ব্যতীত অন্য কেউ খেলে হিতের বিপরীত হবে। আপনি পিয়ন, আমি কি আপনাকে ডেকেছি? তাহলে আপনি এসেছেন কেন? পিয়ন তো নাই ম্যাডাম। পিয়ন নাই মানে কি? আপনি আসার পর থেকে অফিসে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এখন বলতেছেন পিয়ন নাই। পিয়ন ছাড়া চলবো কিভাবে? ম্যাডাম, পিয়ন আছে কিন্তু আগেরটা নাই, নতুনটা আছে। এই যে, এই হচ্ছে আমাদের নতুন পিয়ন মোখলেস। মোখলেস ম্যাডাম, আর মোখলেস পরিচিত হন আমাদের অফিসের বড় ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেন আপনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে, কই দেখেছি বলেন তো। হইয়া তো সেনার কথা না ম্যাডাম, মই তো তাকে বলি স্যার, আজকে বেন্দাবেলায় ওই ডায় খাইছি সদরঘাট। পারবেন সব কাজ ঠিকঠাক মতো করতে? হ্যাঁ ম্যাডাম, পারবে পারবে। আপনি দেখাই দিলে মুই থেকে পারবো। ঠিক আছে যান। ম্যাডাম, মুই একটু পানি নিয়ে আইসিলাম, মুগো ডিপ টিউবওয়েলের পানি, খুব ভালো পানি। আপনি যদি খান, আপনি যদি চেহারার ভিতরে যে বোমগুলি আছে না, যে বরুন বরুন এই সব চলিয়ে যাবে। আমি সময় মতো পানি খেয়ে নিব ভাইয়া, আমার ব্রণ নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না, আপনি নিজের কাজ করেন। আপনি একটু খান ভালো পানি, মিষ্টি পানি, এই পানি খুব ফজিলত আছে। ডিপ টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েলের পানি খান না। এক মিনিট, আমি কি আপনার কাছে বলেছি আমি পানি খাবো? আর আপনার বোতল দেখে আমার সন্দেহ হচ্ছে। মুই গরিব দেখে মনে আপনার সন্দেহ করতে আছে না? যার সাথে আসছেন তারই চারণা দিয়ে বিশ্বাস করি না, আর আপনি তো অনেক পরের হিসাব। ম্যাডাম, আপনি আমার বিশ্বাস করেন না? নো। এবার হয়েছে বিশ্বাস ম্যাডাম, দেখছেন আমি খাইছি, এবার খান। এখন যান, ওনাকে নিয়ে কাজগুলো বুঝিয়ে দেন, নিজেও একটু কাজ করেন, যান। জি ম্যাডাম। ম্যাডামের মেজাজ ঠান্ডা হইলে পানি খাইবে না। হ্যাঁ নেই, চল আসুন, পানি নিয়ে যান। স্যার আসসালামু আলাইকুম, একটা প্রবলেমে পড়ে ফোন করেছি। কি প্রবলেম হয়েছে তন্নি? অফিসিয়াল না পার্সোনাল? না না স্যার, অফিসিয়াল। অফিসিয়াল কি প্রবলেম? স্যার, ওই যে ছেলেটাকে আমরা নিয়োগ দিয়েছি, ওই ছেলেটাকে কি চাকরি থেকে বাদ দেওয়া যায় কোনোভাবে? মানে ও ওর বন্ধু বান্ধব নিয়ে পুরো অফিসটাকে একদম প্রেম বাগান বানিয়ে ফেলেছে স্যার। আপনি যদি বলেন তাহলে ওকে চাকরি থেকে বরখাস্ত করে দিই। না না না, এভাবে একটা লোককে চাকরিচ্যুত করা যায় না, আমি এসে ব্যাপারটা দেখব। এখন যদি তুই আমার উপর ইমপ্রেস হয়ে যাস তখন আমি কি করবো? আমি কি ওই টাইপের লোক রে? ওই বেটা, ওই টাইপের লোক না। পিস্তলের ডাটটা দিয়ে মাথা মতো ফাড়া গেলাম কিন্তু, তোর মুখ খাওয়াবি আমার, এক মুখ খাওয়াবি কি করবো? তোরা যেটা কই রাখুন, কালকাত থেকে তন্নি যখন পানি খাইব তুই আমার সামনে আবি না, আর অসামনে যাবি না। ঠিক আছে বড় ভাই, একদম কিন্তু
স্যার চলেন। কিরে কি কবি কো, আমার খাম্বার মতো দাঁড়ায় আসছ কেন? কইতে তো পারতেছি না, এখানেই ঝামেলা মামা, কইতে পারতেছি না। একটা ঝামেলা হয়েছে তন্নিরে ভালোবাসার কথা কইতে পারতেছি না, আর একটা ঝামেলা হয়েছে এই সারফরাজ, এই শালার বেড়াজাল থেকে বাইরে তো পারতেছি না। প্যাম্পিরি তিনি আর কত ডাক্তারি করবে? এখন আমি একটা কথা কই, ওই কথাটা তুই শোন। তুই এখন ডাইরেক্ট যাবি তন্নির কাছে, গিয়া তোর মনের কথাটা, তোর ভালোবাসার কথাটা ওর প্রকাশ করবি। দেখবি তন্নিও তোর ভালোবাসে, এটা আমি শিওর, সেও তারটা প্রকাশ করবে, তাই দেখবি কোনো সমস্যায় থাকবো না, সব মুশকিল আসান হয়ে যাবো। আমি পারুম? পারবি না কেন, সাহস করে যা, তুই পুরুষ না বেটা, তোর মধ্যে শক্তি নাই। তোমার বন্ধু না, যা। ম্যাডাম পানি, আপনি পারমিশন ছাড়া আমার রুমে আসছেন কেন? ম্যাডাম মোর ধরে ঠেকলে আমাদের মনে পানির পেয়াস লাগছে। আপনার সমস্যাটা কোথায়? আমি কি আপনাকে বলছি যে আমাকে পানি দিয়ে যান? আমি কি পানি খেতে চেয়েছি আপনার কাছে? আপনি না জিজ্ঞেস করে আসলেন কেন? ওদের বরিশালের পানি খুব পিওর পানি ম্যাডাম, আপনি একটু খাবেন? মনে হইতেছে বরিশাল থেকে পানি নিয়ে আসছেন। যান ম্যাডাম, ওই গরিব মানুষ হেরপিন্ডে মোড়ে আপনি সন্দেহ করতেছেন। যদি অফিসার হইতাম তাহলে মোর পানি আমরা একটু ঘট ঘট করে খাইতেন, কোনো সন্দেহ করতেন না। হ্যাঁ অফিসার হইলে তো আমি আপনার মাথায় তুলে নাচতাম। হ্যাঁ ইয়া তো সম্ভব না, মুই তো ওভার ওয়েট, চাইলেও পারবেন না। ভালোই ওভার ওয়েট জানা হয়। আসুন দেবেন। আপনি কাউকে আসতে দেখছেন আমার রুমে? মুই খেয়াল করিনি। জান শুনলি তো সব কি হচ্ছে আমার সাথে, আমি কিচ্ছু বুঝতেছি না। তুই কি মাহিনের টেক্সটের রিপ্লাই দিয়েছিলি? মুছছিল না। তাহলে বুঝবি কি করে কি হচ্ছে তোর সাথে? দেখ তুন্নি, তুই মহল্লার জাতীয় ক্রাশ হয়েও এখনো সিঙ্গল, আর ওইদিকে মাহিন লাভ গুরু হয়েও এখনো সিঙ্গল। আর কেউ না বুঝলে অ্যাটলিস্ট আমি তো বুঝি তোদের সিঙ্গল থাকার রহস্যটা কি। দেখ এসব রহস্যবশ ঝেড়ে ফেল, দেখবি জীবনটা অনেক সুন্দর। বলতেছিস ফাত্রারে আমার আগের থেকেই ভাল লাগে, আমিও জানি ফাত্রা আমাকে পছন্দ করে। কালে কি কফি ডেট অ্যাকসেপ্ট করবো? ওয়াই নট, কি পরবো? শাড়ি? ডান, থ্যাংক ইউ। চাচা মনটা ভালো না, ভালো করে এক কাপ চা খাও তো। দাঁড়াও, তোমারে আজ ভালো চাও খাওয়াইতে সি, তোর মন ভালো হয়ে যাবে। এই নাও বাবা। ইয়েস চাচা, আজকে আর চা খাবো না, কফি খাবো আজকে, কফি। রাখো রাখো, পরে পরে টাকা দিব, পরে। উমা স্যার আপনি এখানে?
তন্নি, আমি তো শুরু থেকে কিট না। হ্যালো তন্নি, মাই ডিয়ার। এ কি মুখলেস? আপনি এখানে কি করেন? আমি কোনো মুখলেস না, আমার নাম হচ্ছে সরফরাজ, তোমার হবু স্বামী। হায়দর, পাগল হয়ে গেছেন আপনি, কি বলেন না বলেন এগুলা। পাগল একটু হয়েছি তোমার প্রেমে, কারণ আজকে তোমাকে আমি বিয়ে করবো রাত্রে বাসর। কি বলেন আপনি, মোহের মুলুক মনে হয় বিয়ে? আরে আমি এই দায়িত্বটা দিয়েছিলাম হচ্ছে ওই লাভগুরুরে, ও ব্যর্থ হয়েছে, আমি ব্যর্থ হওয়ার পাবলিক না। আমি তোমাকে আজকে বিয়ে করব, আই লাভ ইউ তন্নি, রাত্রে বাসর। তোর ভালোবাসা আমি উস্টা মারি, তুই আমার সাথে ছাড় ছাড়। বাবা, সন্তানকে বিপদে রেখে কি বাবা দরবারে চুল ছিড়বে রে? বাবা আজকে কোনো বিপদ নাই, আজকে আমার সুখের দিন, আজকে আমি বিয়ে করবো রাতে বাসর। বাসর, আর জোর করে বিয়ে করে কি সুখে থাকা যায় না? তুই এক কাজ কর, নিজে শেরওয়ানি পর, বিয়ের প্রস্তুতি নে। এর মধ্যে আমি এই ছেমড়িকে বিয়ের বান মেরে দিচ্ছি, সারা জীবন তোর জন্য প্রেমে পাগল হয়ে থাকবে। আব্বা আমার তো রেডিমেড লাগে না, আমি বানাই নিচ্ছি একটা শেরওয়ানি, তোরা দাঁড়ায় আসুস, কারণ আমার রেডি করায়। প্লিজ বাবা, এত বড় ক্ষতিটা আপনি করেন না, আপনি বলেন এর সাথে আমার যায়, আর তোকে ভালোবাসি না। তাহলে তুই কাকে ভালোবাসিস নাম বল আমাকে, তার সাথেই তোকে বান মারবো। চোখ চোখটা বন্ধ কর, চোখ বন্ধ করে দেখ অন্তর্চক্ষু দিয়ে, তোর চোখের সামনে কোন নাগরের চেহারা ভেসে ওঠে। মাহি বাবা শুনে, যদি বান দিতে হয় না, মাহিনের সাথে বান দাও, যাতে আমি সুন্দর করে সংসারটা করতে পারি। দেন চোখ আপনি না, মাহিন মাহিন। আরে আমি মাহিন, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি পালাম। Love Guru.